নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, পলাতক শ্বশুর শাশুড়ি। বিবাদ থামাতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত। প্রশাসনিক কাজে গ্ল্যামার বাইক প্রদান। কয়লা খনি বাঁচানোর উদ্যোগে আন্দোলন। পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা। ভ্যান চালকের ঝুলন্ত দেহ উদ্ধার। বুনো কালীতলায় চিরন্তনী পত্রিকার উদ্যোগে কবি প্রণাম। উন্নয়নের বার্তা প্রচারে ভ্রাম্যমান ট্যাবলো। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.47%। আসছে বিস্তারিত খবরে। গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, পলাতক শ্বশুর শাশুড়ি। বাপের বাড়ি থেকে ফ্রিজ না আনায় বধূকে প্রথমে পিটিয়ে পরে প্রমাণ লোপাটের জন্য গায়ে আগুন লাগিয়ে হত্যা করা হলো। বসিরহাট মহকুমার হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। শ্বশুর শাশুড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে ফ্রিজ না আনায় বধূকে এলো পাথারে মারধর করে খুনের প্রমাণ লোপাটের চেষ্টায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূ 24 বছরের আলপনা মণ্ডল। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে হারোয়া থানায় খুন ও প্রমাণ লোপাটের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা অতীন্দ্র সরকার। দত্তপুকুর থানার জয়পুর এলাকার বাসিন্দা মৃত তরুণীর বাবার দাবি, বছর তিনেক আগে দেখাশোনা করে সামাজিক মতে বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। শ্বশুর শাশুড়ির দাবি মতো বিয়েতে যৌতুক দেওয়া হয়। পরে বিয়ের পরে আরো অনেক পণের দাবিতে বাপের বাড়ি থেকে টাকা ও জিনিসপত্র আনার জন্য চাপ দিয়ে বধূকে অত্যাচার নির্যাতন করত অভিযুক্তরা। দিতে না পারায় গত বুধবার গৃহবধূকে রান্নাঘরে এলো পাথারে মারধর করে, পরে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাটের চেষ্টায় গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিবাদ থামাতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত। প্রতিবেশীর বিবাদ থামাতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ পরিবারের অন্যান্য সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার বিননগর গ্রাম পঞ্চায়েতের রাধানাথ টোলা এলাকায়। আক্রান্ত তৃণমূলের সদস্য ডলি ঘোষ, বয়স 40 বছর, চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তরা হলেন পাণ্ডব ঘোষ ও মনা ঘোষ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাণ্ডব ঘোষের মেয়ের সাথে দিলীপ ঘোষের ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ শুরু হয় দুই প্রতিবেশীর মধ্যে। সেই বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সদস্য ডলি ঘোষ। আমি গেলাম কি বাচ্চা ছেলেকে মেরে তোলাম নাই, তুমি আমার মা আছে, বাবা আছে, সবাই আছে, তো তারা আসে তো মারধর করিও, কি দোল না একদম মারধর করলে। আমি তো আর কিছু জানি না, এগুলা ঘটনা এইটুকুনি। কি কি ঘটনাটা শুনলেন? আমি ঘটনা শুনলাম, তুমি কিসের জন্য তুমি ঝগড়া ঘাটি করছো? বাচ্চাদের ঝামেলা ছিল নাকি? বলছি আপনি কোন দলের মেম্বার? স্বামী সুকিল ঘোষ সহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূলের সদস্যর। বাঁচাতে যায় তার স্বামী সুকিল ঘোষ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা, তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হলে
ডলি ঘোষকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রশাসনিক কাজে গ্ল্যামার বাইক প্রদান। হুগলির তারকেশ্বর সুপার হিরো শোরুম থেকে চন্দননগর পুলিশ কমিশনারেট ও গ্রামীণ পুলিশ সুপার ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ সুপারের উপস্থিতিতে 66টি 125 সিসি গ্ল্যামার বাইক প্রদান করা হলো গতকাল। এর মধ্যে 36টি বাইক গ্রামীণ পুলিশ, 15টি বাইক চন্দননগর পুলিশ কমিশনারেট ও 15টি বাইক সুন্দরবনের পুলিশ প্রশাসনের হাতে প্রশাসনিক কাজে ব্যবহার করার জন্য প্রদান করা হয়। ভীষণ উপকার হবে এবং আমাদের পুলিশ পেট্রোলিং এর ক্ষেত্রে ভীষণ ভাবে এটা উপকৃত হবে। ভিডিও মোটর করে ধন্যবাদ। এবং আমাদের যে রুরাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে পুলিশ আরো ভালো করে পৌঁছে যেতে পারবে। এই 19টা গাড়ি যে আমরা আজকে পেলাম এখান থেকে গল্প থেকে আমাদের ভীষণ। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কয়লা খনি বাঁচানোর উদ্যোগে আন্দোলন। গত বছর 16 জুন 2021 প্রবল বর্ষণে আসানসোলের ইসিএল এর নারসামুদা কয়লা খনিতে অবৈধ কয়লা খনি দিয়ে জল ঢুকে যায় কয়লা খনির ভিতরে, যার জেরে বন্ধ হয়ে যায় নারসামুদা কয়লা খনি। তারপর দীর্ঘ আন্দোলনের পরে 2 ডিসেম্বর 2021 পুনরায় খনি চালু হয়, কিন্তু আবারও বর্ষা আসছে। আবার যেন গত বছরের মতো পুনরায় বিপদের সম্মুখীন হতে না হয় তাই খনিকে বাঁচানোর উদ্যোগে আজ শুক্রবার নারসামুদা বাঁচাও কমিটির উদ্যোগে খনির এজেন্ট ও ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং বলা হয় এখনো যদি কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আজকে আমাদের আপনারা জানেন যে গত বছর থেকে নারসামুদা কোলিয়ারিতে জল ঢোকার জন্য কোলিয়ারিটা বন্ধ ছিল, ইনলিগাল মানুষের জল ঢুকেছিল, তার জন্য বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি, ম্যানেজমেন্টকে রাজি করেছি, ম্যানেজমেন্ট সে সময় অনেক কথা দিয়েছিল আমাদের। কোনো প্রকারে নারসামুদা আবার 1 নভেম্বর থেকে চালু হয়ে গেছে, প্রোডাকশান হচ্ছে, লগভগ প্রায় ম্যাক্সিমাম দিনেই 150 টনের কাছাকাছি প্রোডাকশান আমরা করছি। আবার ঘুরে একটা মনসুন চলে এলো, আমরা কিছু ডিমান্ড দিয়েছিলাম, সাবমার্সেবল পাম্প চেয়েছিলাম, সেটা এখনও তক দেয়নি। আমরা এইচটি পাম্প দিয়েছিলাম, সেটা এখনও তক পাইনি। আমাদের 1000 মিটার যে পাইপ সেটা চেয়েছিলাম, সেটা এখনও তক দেওয়া হয়নি। আমাদের অ্যাসফিলিং বলছিল করে দেবো ওখানটা, এখনও হয়নি। অ্যাসফিলিংয়ের ব্যবস্থা অনেকদিন আগে আমরা ডিমান্ড করেছিলাম এটা করার জন্য, সেটা করেনি। তা আমাদের কিছু ডিমান্ড আছে যে আমাদের যে নিচে যে খাদান চলছে, 4 নম্বর ডিস্ট্রিক্টটা চলছে, এটাকে সিজনাল মাইন ঘোষণা করছে ডিজিএমএস। তা আমরা চাইছি সেই সিজনাল মাইনটা যাতে উইথড্র হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা। পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা, তাকে না পেয়ে 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে, আটক 3। পঞ্চায়েত সদস্যকে না পেয়ে তার 2 সঙ্গীকে বেধড়ক মারধরের অভিযোগের তির আইএসএফ ও বিজেপির বিরুদ্ধে। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের পুরাতন কামারগাতি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামেরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য আতিয়ার মোল্লার উপর দীর্ঘদিনের পুরনো আক্রোশ এবং তার জেরেই বারবার হামলার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে তার 2 সঙ্গীকে মারধর করা হয়। দীর্ঘদিনে আমার উপর একটা মানে হিংসা, প্রতিহিংসা এবং আমাকে মারা করার চক্রান্ত দীর্ঘদিন ধরে করেছে। বিগত 21-এর যে বিধানসভা হয়েছিল সেই 21-এর বিধানসভা আমার বাড়ি আক্রমণ ভোটের দিনকে, এবং আমাদের উষারানী মণ্ডল বিধায়িকা এবং তার স্বামী আমাদের হাড়া ব্লকের চেয়ারম্যান ছিল, মিনাখাল বিধানসভার চেয়ারম্যান ছিল, তাকে ওই দিন আক্রমণ করে এবং তার গাড়ি ভাঙচুর করে। সেখান থেকে আমার উপরে পুরো প্রতি পদে পদে কীভাবে আমাকে মারার করবে এবং প্রাণনাশ করবে সেই চেষ্টা ওরা মানে করছে বারবার। গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনা। কামারগাতি বাজারে পঞ্চায়েত সদস্যের 2 সঙ্গী হায়াত আলী সর্দার ও সুনীল মণ্ডল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় 9 জনের একটি দল এদের 2 জনের ওপর হামলা চালায়, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় হায়াত আলী সর্দার ও সুনীল মণ্ডল আহত হন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়।
উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভ্যান চালকের ঝুলন্ত দেহ উদ্ধার। শোয়ার ঘর থেকে এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদায়। আজ সকালে পুরাতন মালদার বাগানপাড়ায় এই ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মিঠুন দাস, বয়স 33 বছর। এদিন সকালে কাজে যাওয়ার জন্য ওই যুবককে ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় ঘরের দরজা ভেঙে দেখা যায় স্ত্রীর শাড়ি গলায় জড়িয়ে আত্মহত্যা করেছেন মিঠুন। মৃত যুবকের স্ত্রী ববিতা চৌধুরী দাস জানিয়েছেন, উঠে দেখলাম যে এত বেলা হয়ে গেছে, তা আমি কাজে যাব, জামা কাপড় পরবো, তা আমি দরজাটা খটখট করছি, বাজাচ্ছি, উঠে না। তারপরে আবার হলো তোমার অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল। তখন সবাইকে ডাকলাম, ডাকার পরে তখন দরজাটা ভাঙলো, পুলিশ এসে ভাঙলো। তারপরে কি দেখলেন? তারপরে দেখছি গলায় ঝুলানো আছে কাপড়টা দিয়ে, তীরের সাথে ঝুলানো আছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বুনো কালীতলায় চিরন্তনী পত্রিকার উদ্যোগে কবি প্রণাম। হুগলির চুচুড়ায় বুনো কালীতলায় চিরন্তনী পত্রিকার উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠিত হলো। অনিলেশ গোস্বামীর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে কবি প্রণামের সাথে চিরন্তনী পত্রিকা এবং অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের রবি শস্য বইয়ের ষষ্ঠ খণ্ড প্রকাশ করা হয়। প্রকাশ করেন উপস্থিত কবি সাহিত্যিকগণ। গতকালের এই অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল লেখক পার্থ চট্টোপাধ্যায়ের 50তম জন্মদিন পালন। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, অধ্যক্ষ প্রতাপ বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ গৌতম বিট, কবি রামকিশোর ভট্টাচার্য, চিরন্তনী পত্রিকার সম্পাদিকা মাধুরী বসু সাহা সহ বিশিষ্ট জনেরা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের বার্তা প্রচারে ভ্রাম্যমান ট্যাবলো। স্কুল ছুটি 1.5 মাস, শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়নের বার্তা প্রচারে বিশেষ ভ্রাম্যমান ট্যাবলো। আজ শুক্রবার জলপাইগুড়ি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পরিচালনায় একটি বিশেষ ভ্রাম্যমান ট্যাবলো যাত্রার শুভ সূচনা করলেন জিআই প্রাইমারি শ্যামল কুমার রায়। এই প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক গুণ বেড়েছে, জুনিয়র হাই স্কুলের সংখ্যাও বেড়েছে, হাই স্কুলের সংখ্যা, উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যাও বেড়েছে, তার সঙ্গে কলেজের সংখ্যাও অনেক বেড়েছে, আর তার সঙ্গে ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আর কি। তো তার সঙ্গে আমরা বিভিন্ন স্কুলের বা কলেজের ইউনিভার্সিটির যে উন্নয়নমূলক যে কাজগুলো হয়েছে সেগুলো এর সঙ্গে আমাদের প্রচারে থাকবে। ট্যাবলোর যে সাজানো হয়েছে সেই ট্যাবলোতে আমরা উন্নয়নমূলক কী কাজ হয়েছে সেগুলো রেখেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 42 জন, মোট করোনা আক্রান্ত 20,18,713 জন। 24 ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ 39 জন, করোনায় মোট সুস্থ 19,97,112 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.93%। একদিনে করোনা পরীক্ষা হয় 9,023 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.47%। করোনায় রাজ্যে এখন চিকিৎসাধীন 398 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।